আসসালামু আলাইকুম যারা বলে ম্যোনেস তৈরি করলে ম্যুনেস গন হয় না আর রেস্টুরেন্ট স্টাইলে ম্যুনেস তৈরি করতে পারে না তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গার্লিক ম্যানস কীভাবে তৈরি করবেন আমি এখানে হাফ কাপ গার্লিক কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আপনারা চাইলে এই রসুনটা একটু ফেস্ট করেও দিতে পারেন তবে ফ্রেশ রসুন হতে হবে তারপর দিয়েছি আমি এখানে আটটা ডিম চারটা চারটা আটটা মোট আটটা ডিম দিয়েছি ডিমের কুসুম এবং সাদা অংশ দুইটিই দিয়েছি একসাথ করে আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে ডিজন মাস্টার্ড অনেকে এটার সাথে পরিচিত না আমরা নর্মালি ইয়েলো মাস্টার্ড যেটা ব্যবহার করি এটারই একটা এটা ডিজন মাস্টার্ড এটা দিলে ম্যানেজ অনেক ভালো আসে সুপার সপগুলোতে এই মাস্টার্ডগুলো পাওয়া যায় এই মাস্টার্ড দিয়েছি আমি তিন টেবিল স্পুন পরিমাণ আর ভিনেগার দিয়েছি এক কাপের পরিমাণ এখানে এই ভিনেগার অথবা সিরকা যেটাই দেন অসুবিধা নেই অনেকে লেবুর রস দিয়ে ইউজ করতে পারে সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তবে সিরকা আমি দিয়েছি এক কাপ পরিমাণ আর এখানে আমি সুগার দিচ্ছি এই চিনিটা মূলত আসলে টেস্ট ইনহ্যান্স করে তিন চামচের মতো দিয়েছি চিনি সুগার তিন চামচের মতো দিয়েছি আর অল্প একটু লবণ লবণটা হচ্ছে পরিমাণ মতো লবণ না দিলেও চলে তারপরও যেহেতু এটা গার্লিক ম্যাওনেস এই জন্য হালকে একটু লবণ দিতে হয় তা না হলে গার্লিকের ফ্লেভারের সাথে লবণ যদি একটু না লাগে টেস্টটা ভালো আসে না তারপর আমি একটু হুইস করে নিচ্ছি এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা এখানে আপনারা হুইস করেন না যার কারণে হচ্ছে ম্যানসটা গণ হয় না প্রথমে এইভাবে মেশিনে হ্যান্ড হ্যান্ড মেশিন থাকুক অথবা ব্ল্যান্ডার থাকুক এভাবে আগে অন্তত এক থেকে দুই মিনিট আগে এইভাবে সবগুলোকে হুইস করে নিতে নিতে হবে ব্ল্যান্ড করে নিতে হবে এতে করে কি হবে মাস্টার্ড ভিনিগার ডিমের ডিম যত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবগুলো হচ্ছে একেবারে স্মুথলি একটা সাথে আর আরেকটা মিশে যাবে এবং এটা আমরা ভালো করে জানি যখন ভিনিগার এবং ডিম আর তেল একসাথ হয় আর এটা যখন হুইস করা হয় তখন ঘন হয়ে যায় সো এখানে আর একটু ভেনেগার দিচ্ছি পরে কারণ ভিনেগারের মাত্রাটা যখন একটু বেশি হয় তখন ম্যানসটা দ্রুত ঘন হয় তবে আপনারা এটা খুব কেয়ারফুলি তৈরি করবেন আমি যখন আপনারা যখন বাসায় তৈরি করবেন সিরকা যদি ইউজ করেন সিরকা একটু কম দিলেও চলে আমি যে পরিমাণে দিয়েছি তার থেকে একটু কম দিলেও চলবে যেহেতু আমি অনেক বেশি ম্যানেজ তৈরি করবো এজন্য আমার একটু বেশি দেওয়া দেওয়ার প্রয়োজন হয়েছে তারপর আমি এখানে সোয়াবিন অয়েল দিয়েছি এই সোয়াবিন অয়েল দেওয়ার সময় অবশ্যই হ্যান্ড ব্ল্যান্ডারটা চালু রাখতে হবে এবং খুব স্লোলি সোয়াবিন অয়েলটা দেবেন আপনারা যখন বাসায় ব্ল্যান্ডারে তৈরি করবেন সেই সময়টাও এই যে ব্ল্যান্ডারের উপরে যে একটা মুখ থাকে মেশিনটা চালু অবস্থায় মেশিনটা স্লোলি স্পিড দিয়ে উপর থেকে ধীরে ধীরে সয়াবিন তেল দেন অথবা সানফ্লাওয়ার ওয়েল দেন যেটাই দেন এইভাবে স্লোলি ডালতে হবে দেখতে দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ডারটা অন রেখেছি আর স্লোলি তেলটা আমি ডালতেছি আর যখন দেখবেন আপনার মায়নেস একেবারে ঘন হয়ে যাচ্ছে ব্ল্যান্ডার চলতেছে না ওই মুহূর্তে এসে আপনি ব্ল্যান্ডার অফ করতে হবে এর আগে যদি ব্ল্যান্ডার অফ করে ফেলেন এবং হচ্ছে আপনার আবার নতুন করে অন অফ করেন সেই ক্ষেত্রে কিন্তু ম্যানেজ ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং ম্যানজ ঘন হয় না আর দেখতে পাচ্ছেন আমি কি আমার মেশিনটা কিন্তু অলরেডি মনে হচ্ছে যেন বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তার মানে ম্যানসটা একেবারে ভিতরে নিচের অংশ একেবারে ঠিক হয়ে গিয়েছে উপরে অলরেডি তেল যে আমি দিচ্ছি তেলগুলো আর বেশি খাচ্ছে না আপনারা তখনই বুঝতে পারবেন যে তেল তেল মিক্স হচ্ছে না আর যখনই দেখবেন যে না তেল মিক্স হচ্ছে না তখনই আস্তে আস্তে আপনার স্পিডটা কমিয়ে দিতে হবে সরি তেল ঢালা কমিয়ে দিতে হবে এবং বাকি যে তেলগুলো উপরে থাকবে সেগুলো আস্তে আনটিল না মিক্স হওয়া পর্যন্ত ব্ল্যান্ড করতে হবে আর রেস্টুরেন্টের ম্যানুজগুলো একেবারে গণ হয় আর এই ম্যানজটা আমরা সচরাচর এক সপ্তাহের মতো ফ্রিজে রেখে দিতে পারি কোনো অসুবিধা হয় না আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে তৈরি করে দেখাইনি আপনাদেরকে সরাসরি কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি হ্যান্ড ব্ল্যান্ডারে আমি তৈরি করেছি এই জন্য আমার খুব দ্রুত হয়েছে আপনারা যারা বাসায় ব্ল্যান্ডারে তৈরি করবেন হয়তো বা আরও দুই তিন মিনিট বেশি সময় লাগতে পারে আর দেখতে পাচ্ছেন কত গণ হয়েছে আমার ম্যানজটা আর এই ম্যায়নেসটাতে যদি আপনারা রসুন না ইউজ করেন সেক্ষেত্রে নর্মাল ম্যায়নেস হয়ে যাবে আর যদি রসুনের জায়গায় যদি আপনি যদি একটু হালকা চিল্লি চপ করে কাঁচামরিচ চপ করে দেন সেক্ষেত্রে হচ্ছে এই স্পাইসি ম্যায়নেস হয়ে যাবে তারপর এই মেয়নেসটা দিয়ে আপনি যে কোনো সস তৈরি করতে পারেন ককটেল সস মকটেল সস যে কোনো সস আপনি মেয়ানসের সাথে যতটুকু মেয়ানস নেবেন তার অর্ধেক যদি চিল্লি কেচাপ এবং টমেটো কেচাপ ইউজ করেন সেই আপনার ককটেল সস হয়ে যাবে দেখেন আমার মেয়ানসটা কতটা গণ হয়েছে মেশিন থেকে পড়তেছে না আপনারা সেম এই টেকচারে এই রেসিপিতে যদি মেয়ানস তৈরি করেন আমার বিশ্বাস সবসময় ম্যানস একই রকম হবে তবে আরেকটা ট্রিক্স আমি বলে দিই তেলটা আপনার যেই তেলটা ইউজ করবেন সেই তেলটা একদিন আগে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তেলটা যদি ঠান্ডা হয় মেয়ানস খুব দ্রুত গণ হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার ফেসটি ফলো করে রাখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে যাতে উপহার দিতে পারি